আজ পাশ হচ্ছে 2021-22 অর্থ বছরের বাজেট। 59টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তির পর নির্দিষ্টকরণ বিল 2021 পাশের মাধ্যমে চূড়ান্ত হবে 6,03,681 কোটি টাকার বাজেট। বাজেট পাশের পর বুধবারই রাষ্ট্রপতি তাতে সম্মতি দেবেন আর আগামীকাল 1 জুলাই নতুন অর্থবছর থেকে তা বাস্তবায়ন শুরু হবে। গত 3রা জুন জীবন জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ শীর্ষক প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট। 50তম বাজেটে অনুদান সহ ঘাটতির পরিমাণ 2,11,191 কোটি টাকা, অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ 2,14,681 কোটি টাকা। অর্থমন্ত্রীর দাবি, এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্বাস্থ্যখাত, পাশাপাশি কোভিড-19 মোকাবেলায় প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, কৃষিখাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় বাড়তি নজর দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,000